হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুমটা ভাঙলো, প্রথম কল আমার ডেলিভারি বয়ের। আর ওরকম একটা প্ল্যান ছিল, কারণ রাতে একটু দেরি করে ঘুমানোর মানে ঘুমিয়েছিলাম আর কি। তো আমার ফার্স্ট আইফোন, আমি জীবনে আমার ফার্স্ট আইফোন অর্ডার করেছিলাম। অ্যান্ড যাই হোক, অর্ডার করার পেছনে অনেক মানে কাহিনী আছে। অনেক দিন ধরে এ করে প্ল্যান করে রিসেশন করে অফার টফার দেখে অর্ডার করেছি, এবং ডেলিভারি বয় আমাকে কল করেছে যে আমার মাল কিছুক্ষণের মধ্যে চলে আসছে। তো আমরা এখন যাবো, জাস্ট ঘুমটা ভাঙলো, আমরা এখন অর্ডারটা ডেলিভারি নিতে যাবো। তো যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি, তো হালকা আনবক্সিং ডেলিভারি বয় নিজেই করবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি যাচ্ছি, ইমতিয়াজ যাবে আমার সঙ্গে, আর সঙ্গে সঙ্গে ক্যামেরাও যাবে, এবং অবশ্যই তোমরাও যাবে, তোমরাও দেখতে পাবে কেমন কীভাবে ডেলিভারি নিচ্ছি। তো চলো, লেটস কন্টিনিউ করা যাক। ডেলিভারি বয় নিতে চলে এসছে, আমরা যাচ্ছি, লেটস গো। অনেক পর্যন্ত তিন চার জন, চলো আইফোন বক্সিং, লেটস গো। আইফোন চলে এসছে ও ভাই সাহেব। ইমরান, তোমার গাইস, তোমার আইফোন দেখ কে মেরা ভি আইফোন। তো গাইস, হম লোগ জা রহে ভি আইফোন আনবক্স করনে। নয়া ফোন আয়া হ্যায় আনবক্স করনে লে। আইফোন, হ্যাঁ আইফোন 11, 13 প্রো, 11 13 প্রো। কাল রাত পে তুম 13 প্রো দেখ রহে থে यार। আরে কিয়া করে, ইতনা ওকা নেই। তো আব বক্স খুলনে কে বাদ হি পতা 13 প্রো হ্যায়, 11 প্রো হ্যায়, 13 প্রো 11 প্রো হ্যায় ইয়া লাম্বই সামান। মা বক্স হাতে পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এই কারণে ফ্লিপকার্ট থেকে অর্ডার করি না। ফ্লিপকার্ট কথা বলেছে, এক যে বলেছিল যে ওপেন বক্স ডেলিভারি দেবে, তার জন্য আমার কাছে এক্সট্রা পেমেন্টও নিয়েছে, সিকিউর প্যাকেজিং ফি। এই সিকিউর প্যাকেজ, এটা মনে হয় এটা যে সিকিউর প্যাকেজ, তো জানি না। চলো ভেতরে যাওয়া যাক, আনবক্স করা যাক। আর আমি তোমার অ্যামাজনের সিকিউর প্যাকেজ দেখাবো, জাস্ট এর যে চার্জার আর যেটা হেডফোন জ্যাক যেটা অর্ডার করেছি সেটা সেটার প্যাকেজিংটা দেখবো। দেখবো চলো, বক্স তো দেখা যাচ্ছে, বক্স তো আছে, প্রোডাক্ট রেড। ও দিস ইজ আইফোন ইন অ্যান্ড ফিলিং সেরা। তো এখনো মানে ব্যাপারটা ভরসা করা যাচ্ছে না, খোলা যাক। চলো আমি আনবক্সিং করছি, তাহলে করা যাক ইমরান ভাই। ইয়া সব সেই হে, টেম্পার যদি থাকে তাহলে নেবা না। তো এখন নিয়ে আমি কী করবো, এখন তো আমি খুলে দিয়েছি বাক্স। ও ভাই সাহ, চলো ইয়ার, তাহলে ইন্ট ভরা আছে একখানা। আরে ইন্ট ইয়ার, মিল গিয়া, সব ঠিক আছে। কিন্তু এখনো অরিজিনাল সেটা বিশ্বাস হচ্ছে না, এত ইউটিউবে ভিডিও দেখেছি, আমি পুরো ইনফ্লুয়েন্স হয়ে গেছি যে ফ্লিপকার্ট আমার সাথে স্ক্যাম করতে চলেছে। তো যাই হোক, এটা আমার আইফোন, আর এখানে কী কী আছে দেখি, প্রোডাক্ট রেড, আইফোনের কী সব আছে জানি না, সিম ইজেক্টার টুল, আর এগুলো আমার প্রয়োজন পড়বে না। এই একটা, এটা আমার ল্যাপটপে লাগানোর কাজে লাগবে, অ্যাপেলের স্টিকার, ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, আর আমার কাছে এটা। ঠিক আছে, চার্জার কই? চার্জার দেয় না, চার্জার দেয় না, এক্সট্রা এক্সট্রা কিনতে হবে, আমাকে পারচেস করতে হবে। অলরেডি আমি পারচেস করেছি, ফোনের আগে চার্জার আমার কাছে চলে এসছে। তো চলো এবার আমাকে এটাকে মানে অন করা যাক, বুট করা যাক। চলো, ফিলিং কহাঁ গিয়া, হমকো ফিলিং দেখনা থা। ক্যা ফিলিং? উখাড়নে ওয়ালা? ও নেই হ্যায় ইসমে। চলো, কিসমে থা তো? এ তো ইসমে হ্যায়। আচ্ছা চলো চলো, ইয়ে দেখো ফিলিং, ফিলিং লেনা, ইয়ে লো। ইয়া আওয়াজ করলো না, এটা অন নাই। দ্যাটস গুড, সব কিছু তো আওয়াজ করবে, ফার্স্ট টাইম হলে আওয়াজ করবে। ফার্স্ট আমি এখন অন করছি, বাট আই থিঙ্ক নো ইটস অ্যাপেল বাই কোরিয়ান। দেখা যাক, ওয়েট। নমস্তে বলো, নমস্তে। হ্যাঁ না, এটা যদি গ্লোবাল হয় তাহলে তো নমস্তে বলবে না। দেখা যাক, গ্লোবাল না ইন্ডিয়ান। হ্যালো হ্যালো, নমস্তে, আপ দেখ নমস্তে আগে, তারপর নমস্তে। দাদা ইন্ডিয়ান হলে নমস্তে আসবে না, এই আবার চায়না বয়, ওই রুকো, চায়না ফোন, চায়না ফোন, কোরিয়ান। হে রুকা, দেখা যাক। আরে ভাই নমস্তে বল ইয়ার, চাই চাই হোলা। আমার ইন্ডিয়ান কই, ইন্ডিয়ান কই, জ তরি নেই আর। হ্যালো ইয়ার, সেট চল, ওপেন হো গিয়া, আবি ইসকো সিলেক্ট করতে ইংলিশ, স্ক্রিপ্ট ম্যানেজ স্যার, ইকো করতে ইন্ডিয়া, এবিসিডি ভিএইচ, কোথায় গেল আই আই ইমরানি? তো
इंडिया ओके सेटअप मैनुअली कंटिन्यू स्किप नेटवर्क है स्किप का ऑप्शन नहीं था स्किप का ऑप्शन नहीं है कभी नहीं देता है कोई नहीं देता है चलो এখন অ্যাপল আইডি ক্রিয়েট করতে হবে অ্যাপল আইডি ক্রিয়েট করা আছে আমার ফোন আসার আগে সব রেডি ওয়েট ইয়েস কানেক্টেড ইটস ফিউ মিনিটস অ্যাক্টিভেট ইওর আইফোন তো ইনহ্যান্ড ফিলিং তো সত্যি সেরা কালারটা ভাবছিলাম কেমন লাগবে রেড রেডটা যে মেয়েদের কালার তোমাকে বললাম গ্রিনটা নাও আমার ওয়াইফ চয়েস করেছে তো ফিঙ্গারপ্রিন্ট পড়ে একাকার অবস্থা বাট সেরা লাগছে দেখা যাক তো চলো স্কিপ করা যাক নেক্সট বুটিং টাস্ক এটা পরে প্রাইভেসি ফেস্ট আইডি কি ভিডিও বন্ধ করবো না কি করবো আমার আইফোন সেট আপ হয়ে গেছে ওয়েলকাম টু আইফোন নাও সোয়াইপ আপ টু গেট স্টার্টেড চলো ওয়াও দিস ইজ আইফোন দেখতে পাচ্ছ তোমরা আমার আইফোন সেট আপ হয়ে গেছে খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড নাও ইটস অ্যাপেল আইডি আগে থেকে ক্রিয়েট করা ছিল সো নো চাপ চলো গাইজ আজকের মতো ব্যাস আমার আইফোন আমি পেয়ে গেছি মাই ফার্স্ট আইফোন অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি আই এম সো এক্সাইটেড আই এম সো খুশি মানে সত্যি খুব হ্যাপি বিকজ একটা আইফোন সবারই স্বপ্ন থাকে এবং আমার স্বপ্ন নেই আইফোন তোমার নেই তোমার আলাদা যারা স্বপ্ন দেখ মানে সবারই সবারই স্বপ্ন থাকে যারা ভিডিও দেখছো ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই তুমিও পারবে একদিন নিজের স্বপ্ন মানে লক্ষ্যে অটুট থাকো তুমিও একদিন নিশ্চয়ই পারবে মানে অন্য কারো থেকে হিংসা করার কোনো ব্যাপার নেই বা মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আমি এটা পুরো মানে যা করেছি নিজের টাকায় ঠিক আছে পুরো মানে নিজে ইনকাম করে কিনেছি কিন্তু স্বপ্নটা সে ছোটোবেলা থেকে দেখছিলাম যা হোক এখন 11 নিয়েছি এরপরে হয়তো আরও আপগ্রেড হবে আরও আপগ্রেড আমি হয়তো নিতে পারবো সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তোমরাও নিজের লক্ষ্য সেট করো এবং সেই লক্ষ্যেতে কাজ করো নিশ্চয়ই তোমরাও পারবে তো ব্যাস এতটুকুই আমার বলার ছিল সবাই ভালোবাসা নিও আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো ভিডিওটা আমার দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চলো আজকের মতো ব্যাস এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় টাটা বাই বাই